নমস্কার বন্ধুরা, কমলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে একটা সিম্পল মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। খুব কম মশলায় আমি এই রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি 300 গ্রাম কাতলা মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। মাছের দুদিকে নুন হলুদ ভালোভাবে দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার রেখে দেব। তারপর কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এইভাবেই মাছের দুই পিট ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব। হাই ফ্লেমে মাছ ভাজলে মাছ ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, তাই আমি মিডিয়াম আঁচে মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আমি 6 থেকে 7টা বড়ি ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়ি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এদিকে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। ওই তেলেই ফুলকপিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ফুলকপিটা মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে রেখে দেব। মিনিট দুয়েক পর ঢাকা খুলে ফুলকপি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নেব। তারপর কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে কোনো নুন বা হলুদ আমি ব্যবহার করিনি। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো চিনি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর কড়ার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব আর ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর 1টা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব টমেটোমের পেস্টটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটি ধোয়া জল তার মধ্যে সামান্য কিছুটা দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এরপর প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। আলু কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি আর আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলু ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 7-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে একবার করে চেক করে নেব যে আলু ফুলকপি ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। প্রয়োজন হলে আরও একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 5-এর জন্য রেখে দেব।
মিনিট পাঁচেক পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছ আর বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ আর বড়ি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেব। মিনিট 2 পর ঢাকা খুলে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি। কম মশলায় ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।